হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ব্লগার বিটি হেলেন চ্যানেল থেকে আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য। আশা করছি আজকের ব্লগটি বরাবরের মতো আপনাদের খুব ভাল লাগবে। শীতের সকালে এরকম স্নিগ্ধ একটা রোদ, সাথে এই যে ফুলগুলো দেখে, কালারফুল ফুলগুলো দেখার পরে আর আকাশের এত সুন্দর একটা দৃশ্য রোদ ওঠার, আর সাথে হালকা কুয়াশা, সব কিছু মিলিয়ে কিন্তু আজকের সকালটা খুব সুন্দর। আমি অফ ক্যামেরায় নাস্তা রেডি করে নিয়েছি। আজকে থেকে হাবিবের এক্সাম তো শুরু হয়ে গেছে গত 26 তারিখ থেকে, তো ও তো সকালে শুধু ছাতু আর দুধ খেয়ে চলে গেছে। আর আমরা দুজনে খাবো হচ্ছে লাল ডাঁটার রুটি, সবজি আর ডিম ভাজি। আর ডিমটা তো আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। তার মাঝে এই শীতের দিনে সকালে ধনে পাতা টমেটো কুচি দিয়ে ডিম ভাজি করে দিলে ও যে কি পছন্দ করে। তো ডিম ভাজি করে নিয়েছি, সাথে তো সবজি ছিল, আর এই যে ফল হিসেবে আঙ্গুর আর হচ্ছে বিটরুট। আমরা তো বিটরুটটা রেগুলারই খাওয়ার চেষ্টা করি, দুজনেই যেহেতু উচ্চ রক্তচাপ আছে। তো এখন যেটা করে নিচ্ছি সেটা হচ্ছে হলুদ দুধ মিক্সড করে নিচ্ছি। এটা কিন্তু এই যে ইনস্ট্যান্ট প্রাণের প্যাকেটের দুধটাই আজকে খাচ্ছি, কারণ সকালে দুধ চাল দেওয়াটা একটা হ্যাসেল। আর যেহেতু হাবিবকে এই দুধ দিয়েই ছাতু গুলে দিয়েছি, সেই জন্য ভাবলাম এটাই খেয়ে নিই। আর এটা কিন্তু খেতে দারুণ লাগে, যেহেতু অনেক ঘন। তো গত 3 দিন হলো আমি কিন্তু কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি, এজন্য অনেক আপুরাই আমাকে মেসেজ করেছেন যে আপু আপনার কি হয়েছে, কেন ভিডিও দিচ্ছেন না। তো আসলে তেমন কিছু হয়নি, মনটা যা একটু কেমন জানি করছিল, ভিডিও করতে একদমই সায় দিচ্ছিল না। আর আমি না আমার মনের উপরে শরীরের উপরে কখনই তেমন একটা জোর দিই না, এটা কিন্তু আমার ভিডিও যারা দেখেন তারা আপনারা জানেন। আমি আমার সংসারটাকে যেমন ভালোবাসি, আমি আমার হাজবেন্ড বাচ্চাদের যেমন ভালোবাসি, তেমন আমি আমার শরীরটাকে, আমি আমার মনটাকে তেমনই ভালোবাসি। তো ওই যে মন সায় দিচ্ছিল না, কেন জানি রান্নাবান্না করতেও ভাল লাগছিল না, আর একটু হঠাৎ করে শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। তো সব কিছু মিলিয়েই এই কয়দিন কোনো ভিডিও দেওয়া হয়নি, সরি চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে। তো আজকে খাওয়া দাওয়ার পরে যখন হাজবেন্ডকে বিদায় দিয়ে ভাবলাম ডাইনিংয়ের এই লুকটা একদমই ভালো লাগছে না, কারণ এই রানারটা না এই লুকের সাথে যায় না, ভাল লাগে না। তো ভাবলাম এই রানারটা যেহেতু 2 দিন আগে বিছানো হয়েছে, তো আজকে উঠাতে ইচ্ছে করছিল না, তারপরে যে দেখতে ভাল লাগছে না, ভাবলাম টেবিলটাকে সুন্দর করে একটু ক্লিন করে নেই, সাথে ডাইনিংয়ের লুকটা একদম চেঞ্জ করে ফেলবো। তো যেই ভাবা সেই কাজ। তো সব কিছু আগে টেনে নিচ্ছি, আর আমার ডাইনিংটা তো বেশ বড়, ক্লিন করতে না অনেক সময় লেগে যায়, যেহেতু 8টা চেয়ার। তো 8টা চেয়ারের মাঝে আজকে 2টা চেয়ার তো আর ক্লিন করবো না, 6টাই ক্লিন করবো, 2টা একটা হাবিবের রুমে আছে আর একটা হচ্ছে আমি আমার পড়ার টেবিলে রেখেছি। তো আমার এক আপু আমাকে কমেন্ট করেছিল যে আমার রেড সুইস প্রেশার কুকারটা নিয়ে রাইস কুকারটা, তো ওখানে কিন্তু 22টা মোড দেওয়া আছে। তো আমি হচ্ছে শুধু রান্না করি ভাত, তো আমি তো অন্য কোনো কিছু কখনোই রান্না করিনি, এই জন্য আমি না ওই মোডগুলোর সম্পর্কে আমি অতটা বলতে পারছি না। তো তারপরেও আমি চেষ্টা করব, আগে একটু সময় নিচ্ছি কারণ আমাকে রান্না করতে হবে তারপরে। তো ডাইনিং টেবিলটা ভালো করে ক্লিন করে নিয়ে তারপরেই কিন্তু আমি যে এই রানারটা নিয়ে আসলাম, আর এই রানারের কালারটা আমার কাছে খুব ভাল লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
আমার শুধু রানারের এই কালারটা শুধু রানার হিসেবে না, এটা আমার মানে পরনের জামা থ্রি পিসও যদি এই কালার হয় আমার খুব পছন্দ। তাই তো আজকে কিন্তু আমি ফুলদানি, ফুল, তারপরে পুরা মানে সাদা যে ট্রেটা আছে সেটার ভিতরে দিয়ে পুরাটাই চেঞ্জ করে ডাইনিংয়ের লুকটা একদম চেঞ্জ করে নিলাম। আমার কাছে কেন জানি খুব ভাল লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আপনাদের কমেন্টের আশায় থাকলাম। আর এখন পর্যন্ত যদি আপনি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন। আর অলরেডি যদি এই কাজটি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর গত ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলেছিলাম আমার গাছগুলোতে আমি সার দিব, তো অলরেডি সারটার দিয়ে গাছগুলো কিন্তু তিন দিন হয়ে গেছে, আপনাদের সাথে আর শেয়ারই করা হয়নি। এই যে আজকে হচ্ছে শিউলি চলে আসছে ডাইনিং ক্লিন করতে করতেই, তো এসেই কিন্তু শিউলি চা বানিয়ে সাথে যে পিঠা তৈরি করে দিল আমাদের মা ছেলেকে খাওয়ার জন্য। শীতের দিনে এরকম পিঠা যদি কেউ তৈরি করে দেয় তাহলে তো কী যে আনন্দ হয়। তো এই তো এটা হচ্ছে সিলেটের নুন গড়া পিঠা বলে, কেউ বলে নুন বড়া। তো যাই হোক পিঠাটা কিন্তু খেতে দারুণ হয়, বিশেষ করে চায়ের সাথে, ঝাল ঝাল পিঠা। তো তারপরে কিন্তু আর দুপুরে কোনো ভিডিও শ্যুট করা হয়নি, দুপুরে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে রেস্ট করে এই তো ছেলের এক্সাম চলছে, তার মাঝে দেখেন মা বাবার কিন্তু আনন্দের কোনো কমতি নেই। ওর বাবা যে অফিস থেকে এসে, আমরা কিন্তু হুটহাট করে এরকম করে আপনাদের সাথে সবসময় বলি কিন্তু সবসময় দেখানো হয় না, তো এখন চাচ্ছি মাঝে মাঝে একটু দেখাবো। এই যে আজকে হুট করেই কিন্তু দুজনে বের হয়ে গেলাম, যেমন ছিলাম তেমনই, জাস্ট একটু লিপস্টিক দিয়েছি আর কিন্তু কিছুই করিনি, মুখটাও ধুইনি, যেমন ছিলাম তেমনই বের হয়ে পড়লাম দুজন রিক্সা ভ্রমণে। তো রিক্সা ভ্রমণ করতে করতেই সিলেটের এই সুন্দর দৃশ্য, দোকানপাট সব দেখতে দেখতে হঠাৎ করে বলে ফেললাম, যাই তুমি তো আমাদের জন্মদিনের খাবার সেভাবে খাওয়াওনি। সেদিন তো বললো কেন, গ্রিল আর নান। তো গ্রিল নান তো এটা কোনো জন্মদিনে সেরকম স্পেশাল খাবার হয় না। তো বলতে বলে বলো আচ্ছা চলো কোথায় খাবে। পরেই তো মেড গ্রিলে কিন্তু খাওয়ার ডিসিশন নিলাম, আর ছেলেকে বললাম ওর মেনুটা, ও হচ্ছে বলে দিল ফোনে যে আমার জন্য এই প্লেটটা নিবা, তোর পছন্দের প্লেট নিলাম পার্সেল হিসাবে, আর আমরা দুজনে এখানেই খেয়ে যাব। তাই তো মেড গ্রিলে চলে এসেছি, আর মেড গ্রিলের না এই বাইরের এই দৃশ্যটা দেখতে ভাল লাগে, মনে হয় অনেক পুরাতন পুরাতন একটা ডিজাইন, আর এত সুন্দর, বিশেষ করে ভিতরে ঢুকলে তো ভালো লাগবেই, আর তারপরে কিন্তু খাবারের মান বেশ ভালো, এত টেস্টি, মানে চাইনিজ খাবার অথচ টেস্টের বেলায় হচ্ছে বাঙালিয়ানা লাগে আমার কাছে। কাবাবগুলো যে এত সুস্বাদু হয় কি আর বলবো। তো ছেলেটি যারা আছেন তারা তো অনেকেই হয়তো খেয়ে দেখেছেন, আর যারা খাননি তারা তো যদি আমি বলবো একবার হলো টেস্ট করে দেখবেন। তো খাবার পছন্দ করে আমরা কিন্তু দুই ধরনের দুই প্লেট নিলাম, আর হাবিবের পছন্দ তো হাবিবের জন্য নিয়েছি, তো দুইটা প্লেট নিলাম এই কারণে আমরা শেয়ার করে খাবো, আর হচ্ছে দুইটা খাবারেরই টেস্ট পাবো, তাই না? তোর বাবা তো এখানে বসে যেহেতু খাবারে অর্ডার দিলে প্রায় 30 মিনিট, 25 থেকে 30 মিনিটের মতো সময় লাগে, ও বলছিল যে তাহলে মেয়েদের সাথে এই ফাঁকে কথা বলা যাক। তুই তো বাবা তো সারাক্ষণই মেয়েদের সাথেই কথা বলা নেয় ব্যস্ত, কিসের অফিস করে আমি জানি না, অফিসেও ফাঁকে ফাঁকে বারবার মেয়েদের সাথেই কথা বলে। আমি বললাম যে একটু দেখাও আমি একটু ভিডিওতে রাখি, না ভিডিওতে নেওয়ার সাথে সাথে মেয়েরা কিন্তু ক্যামেরা মানে সামনে থেকে বাইরে চলে গেছে, তোদের আর দেখাই যাচ্ছে না।
এখানে যেহেতু আমরা শুধু না, আর অনেকেই আছে, এই জন্য মেয়েদের কথা অতটা ভালোভাবে বোঝা যাচ্ছিল না, আর ওরাও কিন্তু আমাদের কথা সেভাবে বুঝতে পারছিল না। তারপরে ওরাও খুব এনজয় করে। আসলে বাবা মায়েদের এরকম দেখলে না বাচ্চারা কিন্তু খুব খুশি হয়। আর কে খুশি হয় জানি না, কিন্তু আমার তিনটা বাচ্চাই খুব খুশি হয়। ওরা আরও মানে বলবে যে বাবা মা এরকম করো, ওরকম করো, এভাবে সাজো, ওইভাবে। এটা যে আমার মেয়েদের, এই জিনিসটা আমি খুব মিস করি। এই যে আজকে বের হলাম, আমার মেয়েরা কিন্তু আমাকে এভাবে বের হতে দিত না যদি থাকতো। বলতো না মা, এই ড্রেসটা পরে যাও, এইভাবে যাও। তো খাবার অলরেডি চলে এসেছে। এটা ছিল বিফের আর ওটা হচ্ছে চিকেনের। চিকেনটা অনেক মজার ছিল, বিফটা তো মজাই। তো এখন আমরা দুজনে মিলে শেয়ার করে একে অপরের খাবারটা খাবো, আর খাওয়া শেষ করবো এভাবেই গল্প করতে করতে। অনেক আপুরা এবং ভাইয়েরা যারা আমার ভিডিও দেখেন, সবাই কিন্তু আমাদের আমার লাইফস্টাইলটা দেখতে খুব পছন্দ করেন। তো যারা আমার লাইফস্টাইল দেখতে পছন্দ করেন, আজকে তাদের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন, তাহলে আমি পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণাটা আরেকটু বাড়িয়ে মানে পাবো। আসলে আপনাদের ভালোবাসাই তো এই প্ল্যাটফর্মে হাঁটা চলা। তো আপনারা যতটা ভালোবাসা দিবেন আমার হাঁটা চলাটা, ততটাই দ্রুত হবে। তো কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। এই তো ছেলের জন্য খাবার নিয়ে এসেছি, আর ছেলে যেহেতু এক্সামের সময়, আমি আমার বাচ্চাদের কিন্তু 10টার মধ্যে ঘুম পাড়িয়ে দিই। তো আজকে যেহেতু বাইরে থেকে খাবার আসলো, এখন তো 10টা বাজে, আজকে ঘুমাতে ঘুমাতে একটু দেরি হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।